सब्सक्राइब कीजिए मेरे YouTube चैनल को और बेल आइकन दबाइए सबसे लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। এখন আমরা পেয়ে গেছি এই কালী মন্দিরের মেন সেবক, ওনার বক্তব্য শুনে নিন। উত্তর বাসুদেবপুর ভবানী চক দক্ষিণা কালী মন্দির সেবায়তকারী, সেবায়ত হচ্ছে এখানে প্রথমে কিছু ছিল না, ছোট একটা ছোট কুঁড়ে ঘর ছিল। মায়ের হঠাৎ আবির্ভাব হয় 2009 সালে 26শে ডিসেম্বর। মা এখানে আসে, আসার পর আমার বাচ্চা ছেলেকে, আমার ছেলে মৃদু ছেলে পিন্টু, ওকে মা গর্ব প্রথমে ওর মাধ্যমে মাকে, তারপর অনেক ইতিহাস আছে। মা কিন্তু মেয়ের রূপ ধরে আমার বাড়িতে ছিল প্রায় কন্টিনিউ 10 দিন ধরে ছিল। উনি আমাকে সব দীক্ষা শিক্ষা সব শিখিয়ে দিয়ে গেছে, তার প্রভাবে আজকে এই মন্দির চলছে। খুব দূর থেকে ভক্তবৃন্দ আসছে, কী কাজ হচ্ছে না হচ্ছে ভক্তবৃন্দরা জানে, সবাই জানে। এখানে আমি কেউ না, আমি মাত্র উপলক্ষ সেবা করছি, মা এ সর্বদা। আর আমার এখানে প্রথম ভক্ত হচ্ছে, প্রথম হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ভক্তদের সেবা করা এবং মায়ের সেবা করা। কতটুকু উপকৃত হচ্ছে সেটা আমি কিছু বলতে পারবো না, ভক্তরা বলবে। মা এখানে আছে এবং থাকবে, যতক্ষণ পর্যন্ত মা থাকবে আমরা এখানে থাকবো। অবশ্যই মার কাছে মা আমাদেরকে কথা দিয়েছে, আমিও মাকে কথা দিয়েছি। ভক্তবৃন্দ আমার একটা উদ্দেশ্য, এখানে যেন ভক্তবৃন্দ কেউ যেন রিক্ত হতে ফিরে নেবে, প্রত্যেককে যেন উপকার পাওয়ার জন্য এখানে দৌড়ে আসে। খুব দূর দূর থেকে কলকাতা, কোথায় বাবুঘাট, কোথায় বোম্বে, বহু দূর দূর থেকে চলে আসে, অন্ধখঞ্জ অনেকে আসে। এখানে আমি কেউ না, আমি মাত্র উপলক্ষ, এবং যে আসে মায়ের কাছে তাকে নিয়ে ছুটে আসে, মা তার ডাক শুনে তার উপকার করে। এবং আর অন্য কিছু বলবার নাই, এটা যেন প্রতি বছর চলে, আমাদের প্রত্যেক দিন শনিবার মঙ্গলবার প্রচুর লোক হয়, আর প্রত্যেকদিন হয় শুক্রবার রবিবার বাদ দিয়ে আমাদের এখানে সেবা চলে। মায়ের অন্নভোগ হয় প্রত্যেকদিন, অন্নভোগ দেওয়া হয়। আর উপরে মহাদেব আছে, বৈষ্ণবেশ্বর মহাদেব, উনিও এসছে। এটা মায়ের আবির্ভাব স্থান, তীর্থস্থান, মা দক্ষিণা কালী, বাবা বৈষ্ণবেশ্বর, পূর্ণ তীর্থ। নমস্কার, এগুলো আমার বক্তব্য। ধন্যবাদ। অবশ্যই তো অবশ্যই অবশ্যই আপনারা মাইতি টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান সবসে লেটেস্ট ভিডিও দেখবার জন্য।